नमस्कार सकलके स्वागतम जानाइछो यूट्यूब चेनेल कुमार बसंत आसाम भिडिओटो मैं मूलत आलोचना करिम भेंसा शिक्षानुष्ठान जिसकल नन टीचिंग स्टाफर लोक आछे सेइसकले दरा दरमहा किमानको पाब केतिया पर पाब आरु केइटाकै पोस्ट हब डिग्री कलेजत किमान हब जूनियर कलेज बा हायर सेकेंडरी बा हाई स्कूलत किमान हब सबिशेष तथ्य दिम आरु जिसकल नन टीचिंग स्टाफर लगत जड़ित সেইসকলৰ কাৰণে এই ভিডিঅটো অতিকে প্ৰয়োজনীয় হ'ব আৰু টিচিং ষ্টাফৰ লোকসকলেও এই ভিডিঅটো পৰাপক্ষত তেখেতসকলৰ শিক্ষানুষ্ঠানৰ নন টিচিং ষ্টাফৰ লোকসকললৈ শ্বেয়াৰ কৰিব কাৰণ বহুতো নন টিচিং ষ্টাফৰ লোকসকলে এই ভিডিঅটোৰ বিষয়ে মোক অনুৰোধ জনাই আছিলে সবিশেষ জানিব বিচাৰি আছিল এইখিনিতে মই আপোনালোকক দৰকাৰী ইনফৰমেশ্যনটো দি লওঁ যে বহুতে নন টিচিং ষ্টাফসকলৰ কেতিয়াৰ পৰা দৰমহা হ'ব বা কেতিয়া প্ৰভিঞ্চিয়েলাইজ হ'ব এই কথা জানিবলৈ বিচাৰি আছিলে আৰু ইতিপূৰ্বে মই কুমাৰ বসন্ত আসাম ইউটিউব চেনেলৰ ফালৰ পৰা যি ভিডিঅ' দিছিলোঁ তাত এইটো কথা জনাইছিলোঁ হয়তো কোনো লোকে সেই ভিডিঅ'টো নাচাবও পাৰে গতিকে মই পুনৰ কৈছোঁ যে শিক্ষামন্ত্ৰী মহোদয়ে শেহতীয়াকৈ প্ৰকাশ কৰা তথ্যমতে যে এতিয়া ভেঞ্চাৰ শিক্ষানুষ্ঠানৰ যি শিক্ষকসকলৰ প্ৰভিঞ্চিয়েলাইজেশ্যনৰ কাম হৈছে নেটত আপলোড হৈছে আৰু ইয়াৰ পিছতেই নন টিচিং লোকসকলৰ নাম আপলোড হ'ব অৰ্থাৎ এতিয়া তেওঁলোকৰ গোটেইখিনি ডকুমেণ্টছ বা যিখিনি তথ্য পাতি ভেৰিফিকেশ্যন কৰিব লাগে কৰিব মানে আণ্ডাৰ স্কুটিনিত আছে এইখিনি কাম হ'ব আৰু সুখৰ কথা এইটোৱে যে 2021 চনৰ 1 জানুৱাৰীৰ পৰা শিক্ষকসকলে যেনেদৰে দৰমহা পাব নন টিচিঙৰ লোকসকলেও 2021 চনৰ 1 জানুৱাৰীৰ পৰাই দা দৰমহা পাব অৰ্থাৎ শিক্ষক আৰু কৰ্মচাৰীক পৃথক কৰি ৰখা নাই যদিও তালিকাখন ৱেবছাইটত প্ৰকাশ হওঁতে ভাগ ভাগকৈ প্ৰকাশ হ'ব বা কিছু সংখ্যকৰ পৰৱৰ্তী সময়তো হ'ব গতিকে সেইসকলেও চিন্তা কৰিব নালাগে এতিয়া মই আপোনালোকক কওঁ প্ৰথমতে ডিগ্ৰী কলেজৰ কথা তাৰপিছত মই পৰ্যায়ক্ৰমে আটাইখিনিৰ কথাই ক'ম যে ডিগ্ৰী কলেজত কি কি পোষ্ট হ'ব নন টিচিঙত সেয়া হৈছে যে এছিষ্টেণ্ট লাইব্ৰেৰিয়ান এজন হ'ব ছিনিয়ৰ এছিষ্টেণ্ট দুজন হ'ব জুনিয়ৰ এছিষ্টেণ্ট দুজন হ'ব লেবৰেটৰী এছিষ্টেণ্ট ফৰ ছায়েন্স টিচাৰ এজন হ'ব লেবৰেটৰী এছিষ্টেণ্ট ফৰ ছায়েন্স ষ্ট্ৰীম নেক্সট কথাটো হ'ল লাইব্ৰেৰী এছিষ্টেণ্ট এজন তাৰমানে এছিষ্টেণ্ট লাইব্ৰেৰিয়ান বুলি এজনো হ'ব আকৌ লাইব্ৰেৰী এছিষ্টেণ্ট বুলি এজন হ'ব গতিকে লাইব্ৰেৰীৰ লগত কেইজন হ'ল দুজন হ'ল তাৰপাছত থাকিব লেবৰেটৰী বিয়েৰাৰ ফৰ ছায়েন্স ষ্ট্ৰীম এইটো অকল ছায়েন্স ষ্ট্ৰীম থকাবিলাকত হ'ব লেবৰেটৰী বিয়েৰাৰ প্ৰতিটো ষ্ট্ৰীমতে মানে এজনকৈ হ'ব অৰ্থাৎ ছায়েন্স ষ্ট্ৰীমৰ প্ৰতিটো ষ্ট্ৰীম বুলি কওঁতে এনেকুৱা হ'ব ধৰি লওক জুলজিত এজন বুটানিত এজন বা কেমেষ্ট্ৰিত এজন ফিজিক্সত এজন মানে ছায়েন্সৰ প্ৰতিটো বিভাগতে য'ত য'ত প্ৰেক্টিকেল আছে সেই প্ৰেক্টিকেল বিভাগ থকাবিলাকত মানে ছায়েন্স ষ্ট্ৰীমৰ প্ৰতিটোতে কি হ'ব এজনকৈ হ'ব আৰু গ্ৰেড ফ'ৰ বা চতুৰ্থ শ্ৰেণীৰ কৰ্মচাৰী হ'ব মুঠতে ছজন গতিকে মুঠতে কেইজন হ'ল মই আপোনালোকক ক'লোৱেই মই আপোনালোকক হিচাপটো কৰি কৈ দিছোঁ মুঠতে 14 জনৰ হ'ব অৰ্থাৎ ডিগ্ৰী কলেজত নন টিচিঙৰ 14 জনৰ পোষ্ট প্ৰভিঞ্চিয়েলাইজ হ'ব আপোনালোকৰ সুবিধাৰ্থে পুনৰ কৈ দিছোঁ যে ডিগ্ৰী কলেজত চতুৰ্থ শ্ৰেণীৰ কৰ্মচাৰী 6 জনৰ হ'ব আৰু প্ৰতিটো বিভাগৰ লেবৰেটৰী বিয়েৰাৰ হিচাপে এজনকৈ হ'ব অৰ্থাৎ 14 জন মই মিনিমাম ধৰিছিলোঁ এটা ষ্ট্ৰীমত কিন্তু প্ৰকৃততে যদি আপোনালোকক মই হিচাপটো দি দিছোঁ যদি কেমেষ্ট্ৰিৰ এজন হয় তাৰপিছত ফিজিক্সৰ এজন জুলজিৰ এজন ভূটানীৰ এজন এই যদি কমেও 4টা হয় তেতিয়াহ'লে টোটেল 17 জন হ'ব আৰু কোনোবা কলেজত হয়তো তাতকৈ বেছিও থাকিব পাৰে কিন্তু 14 জন অতি কমেও এটা ষ্ট্ৰীম যদি ছায়েন্সৰ থাকে মানে এটা অকল বিভাগতহে দৰকাৰ কিন্তু মই জনাত কলেজবিলাকত অকল ছায়েন্সৰ এটা ছাবজেক্টেই নাথাকে গতিকে ছায়েন্স ষ্ট্ৰীম থকাবিলাকত আচলতে 17-18 জন ফৰ্থ গ্ৰেডত মানে নন টিচিঙত হ'ব ঠিক আছে এতিয়া মই আপোনালোকৰ দৰমহাৰ কথাটো কওঁ এছিষ্টেণ্ট লাইব্ৰেৰিয়ানে প্ৰথমতে 12,000 পাব প্ৰথম দুবছৰ আৰু পৰৱৰ্তী সময়ত 14,000 পাব প্ৰতিমাহে দেই এইটো কথা তাৰপৰা নেক্সট ছিনিয়ৰ এছিষ্টেণ্টৰ 2জন হ'ব তেওঁলোকে প্ৰতিমাহে প্ৰথম দুবছৰ পাব 12,400 আৰু পৰৱৰ্তী 3 বছৰত পাব 13,800 এতিয়া কথাটো এনেকুৱা প্ৰথম 5 বছৰৰ কাৰণে এইটো মানে এইটো কি দিছে ফিক্স চেলাৰী এডমিচিবল ফৰ নন টিচিং ষ্টাফ বুলি কৈছে ইয়াত টিউটৰ বুলি কোৱা নাই যে নন টিচিঙৰ কাৰণে এটা ফিক্স চেলাৰী দিছে এইটোত ইয়াত স্কেলৰ দৰমহা নহয় এইটো এটা ফিক্স চেলাৰী হ'ব এতিয়া নেক্সট মই ক'ব বিচাৰিছোঁ জুনিয়ৰ এছিষ্টেণ্ট 2জনৰ হ'ব প্ৰথম 2 বছৰ পাব 10,600 আৰু পৰৱৰ্তী সময়ত পাব পৰৱৰ্তী মানে 3 বছৰত পাব 11,800 নেক্সট লেবৰেটৰী এছিষ্টেণ্ট ফৰ ছায়েন্স ষ্ট্ৰীম ছায়েন্স ষ্ট্ৰীমৰ লেবৰেটৰী এছিষ্টেণ্টৰ কাৰণে প্ৰথমতে পাব 10,600 আৰু পৰৱৰ্তী সময়ত 11,800 তাৰপিছত লাইব্ৰেৰী এছিষ্টেণ্টৰ কাৰণে প্ৰথম 10,600 প্ৰথম 2 বছৰ মানে তাৰ পৰৱৰ্তী সময়ত 11,800 আৰু ছায়েন্স ষ্ট্ৰীমৰ প্ৰতিটো বিভাগৰ যি লেবৰেটৰী বিয়েৰাৰ পোষ্ট আছে তাৰ কাৰণে প্ৰথম 2 বছৰ দিব 8,700 আৰু পৰৱৰ্তী সময়ত দিব 10,000 নেক্সট গ্ৰেড ফ'ৰসকলে
বা চতুর্থ শ্রেণীর কর্মচারী সকলে প্রথমতে পাব 8,700 টাকাকৈ প্রতি মাহে আর পরবর্তী সময় পাব পরবর্তী 3 বছর মানে 10,000 টাকাকৈ। এটা এখানে 5 বছর হিসাব দিছে, এই বাজেটত প্রভিন্সিয়ালাইজ একটর উল্লেখ আছে। নেক্সট মানে আপনার কথা পাতিম সিনিয়র সেকেন্ডারি স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল। সিনিয়র সেকেন্ডারি মানে জুনিয়র কলেজ, আর জুনিয়র কলেজে আর হায়ার সেকেন্ডারি স্কুলের দরমহাখিনি একই, পার্থক্য না থাকিব। এটা কিমান হব সেটা জানি লোক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এজন হব, হায়ার সেকেন্ডারিটো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এজন অর্থাৎ জুনিয়র কলেজতো এজন, গতি সমান হব। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এজন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এজন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এজন, আর সায়েন্স টিম থাকাবিলাকত প্র্যাকটিক্যাল যত যত আছে তেতিয়াহলে প্রতিটোতে এজন কৈ হব, মানে 3 জন সর্বোচ্চ 3 জনক দিছে ল্যাবরেটরি বিয়ার ফর সায়েন্স টিম, 3টা বিষয়ত মানে 3 জনক দিছে। নেক্সট চতুর্থ শ্রেণীর কর্মচারী হব 3 জন। এটা গতি আমি হায়ার সেকেন্ডারি বা জুনিয়র কলেজের ক্ষেত্রে আমি পাম মুঠ সংখ্যাটো 9 জন, মানে 9 জন নন টিচিংত হব হায়ার সেকেন্ডারি আর জুনিয়র কলেজের ক্ষেত্রে। আর ডিগ্রি কলেজের ক্ষেত্রে কলোয় প্রায় 17 জন বা কিছু কলেজন 18 জন হব, যত সায়েন্স সাবজেক্ট বেশিকই আছে। এটা দরমহার কথা তো কও যে সিনিয়র অ্যাসিস্ট্যান্টে পাব 12,400 টাকা প্রথম, তারপর পাব 13,800 টাকা। নেক্সট জুনিয়র অ্যাসিস্ট্যান্টে প্রথম 2 বছর পাব 10,600 টাকাক, আর পরবর্তী সময় পাব 11,800 টাকাক। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে প্রথম বছর পাব 10,600 টাকাক, আর পরবর্তী সময় 11,800 টাকাক। নেক্সট ল্যাবরেটরি বিয়ার যে 3 জন হব 8,700 টাকা প্রথম 2 বছর, আর পরবর্তী 3 বছর পাব 10,000 টাকাক। আর চতুর্থ শ্রেণীর কর্মচারী একই দরমহা, প্রথম 2 বছর পাব 8,700 টাকাক, আর পরবর্তী 3 বছর পাব 10,000 টাকাক। এইবার মই আপনার কথা পাতিম হাই স্কুল বা হাই মাদ্রাসার সম্পর্কে। হাই স্কুল বা হাই মাদ্রাসাবিলাকত সাধারণত পোস্ট কি থাকে গম পায়ে বহুতে, যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এজন হয় আর গ্রেড 4 এজন হয়, মুঠতে 2টা পোস্ট হয় হাই স্কুল বা হাই মাদ্রাসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর গ্রেড 4। জুনিয়র অ্যাসিস্ট্যান্টজনের দরমহা প্রথম 2 বছর হব 10,600 টাকাক, আর পরবর্তী 3 বছর পাব 11,800 টাকাক। আর গ্রেড 4 কারণে প্রথম দরমহাটো হয়েছে 8,000 টাকা, 8,000, আর পরবর্তী 3 বছর পাব 10,000 টাকাক। গতি প্রথম 2 বছর কথাটা এনেকা যে 2021 চনের জানুয়ারিরপা যেটা কার্যকরী হব, 2021 চন আর 22 চন প্রতি মাহে কিমানকে পাব 8,000 টাকাকে পাব, আর তার পরবর্তী সেই 2 বছর পার হয়ে যাওয়ার পিছন 10,000 করে পাব। ঠিক সেইটাই সকলের সেই একটা কথায়। এবার মই আপনার কম আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যে যখন আমি এম ই স্কুল বলে কম বা এম ই মাদ্রাসা, তাত জুনিয়র অ্যাসিস্ট্যান্ট না থাকে, মাত্র গ্রেড 4 একটা পোস্ট হব, আর দরমহা পাব প্রথম 2 বছর প্রতি মাহে 8,000 টাকাক, 8,000, আর পরবর্তী 3 বছর পাব 10,000 টাকাক। এইখানে হল নন টিচিং স্টাফর দা দরমহার হিসাব, আপনার ভাবিছো এই কথাখিনির যোগেদি উপকৃত হব পাৰিব। আর শিক্ষক কর্মচারী খিনির সন্দর্ভত মই বিভিন্ন ভিডিও দি আছো, ইয়ার পরবর্তী ভিডিওত মই নন টিচিং স্টাফর কিছু নীতি নিয়মের কথা কম, আপনাদের পরাপক্ষত চাই থাকিব। আর আপনার যদি নন টিচিং স্টাফর উপর কিবা ধরনের স্পেসিফিক কোয়েশন থাকে তেতিয়াহলে ভিডিওত কমেন্ট সেকশনত লিখিব। আর শেষত আপনার একটা কথা কম, এই কথাখিনি আপনাদের কেনে পালে, যদি আপনি নন টিচিং স্টাফর হয় কথাখিনি যিখিনি মই ইনফরমেশন দিলো ইনফরমেশনখিনি ভাল লাগিল নে নাই, যদি লাগিছে ভিডিওটো নিশ্চয় লাইক এটা করব আর লগর সকলে শেয়ার করব। আর আপনাদের হয়তো ভাবিছে যে দরমহাটো বহুত কম হয়েছে, কিন্তু এখিনি সদায় কম হয়ে না থাকে, বৃদ্ধি পাব। গতি আশাবাদী হোক, সদ্যহতে আপনার পথখিনি প্রভিন্সিয়ালাইজ হওয়াটো বিচারক। আর আপনার মই আজি এখিনি ইনফরমেশন দিল, পরবর্তী ভিডিওত আর অধিক তথ্য দিবলে চেষ্টা করি। আর শেষত কো কুমার বসন্ত আসামর ফালেরপরা শিক্ষামূলক বিভিন্ন বা বাতরি নির্ভরযোগ্য তথ্য বিশ্লেষণ দি থকা হয়েছে। আপনাদের যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, এই ভিডিওর তলতে যদি রঙা করে সাবস্ক্রাইব বটনটো আছে, যে যদি আপনার রঙা হয়ে আছে রেড কালারত আছে, তেতিয়া আপনি সাবস্ক্রাইব করা নাই, তেতিয়াহলে সাবস্ক্রাইবটো করে লব। যদি আগতে আপনি সাবস্ক্রাইব করে থৈছে পুনর সাবস্ক্রাইব করব নালাগে। আর আপনি সাবস্ক্রাইব করলে নে নাই, এই ভিডিওর তলতে থাকা সাবস্ক্রাইব শব্দটা আপনি চালেই গম পাব। যদি রেড কালারত আছে তেতিয়া আপনি সাবস্ক্রাইব করা নাই, তেতিয়া আপনি এবার প্রেস করে পেলায় মাত্র কাষতে থাকা টিলিঙা এটা ওলাব, বেল আইকনটো সেই তাত অল অপশনটো সিলেক্ট করে দিব, তেতিয়া কুমার বসন্ত আসামর ফালের পৰা আপলোড করা সকল ভিডিও আপনাদের সহজে পাবলৈ সক্ষম হব। আজিলে ইমানটা সামৰিছো, নতুন এটা ভিডিওত পুনৰ লগ পাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, জয় অসম।